আগ্নেয়াস্ত্রের পাশাপাশি লঙ্কার গুঁড়ো কাছে রাখত দুষ্কৃতীরা। আগ্নেয়াস্ত্র সহ তিন অভিযুক্তকে গ্রেপ্তারের পর সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। আগ্নেয়াস্ত্রর পাশাপাশি ব্যাগে লঙ্কার গুঁড়ো রেখে দিত দুষ্কৃতীরা। সুযোগ বুঝে সেই লঙ্কার গুঁড়োই চোখে মুখে ছিটিয়ে ছিনতাই করে পালানোই ছিল তাদের মূল উদ্দেশ্য। ঘটনার কথা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। জানা গেছে, বারৈপুর থানা এলাকায় গত কয়েকদিন ধরে তিনজন সন্দেহজনক ব্যক্তি ঘোরাঘুরি করছে। বারৈপুর থানার পুলিশ গোপন সূত্রে এমন খবর পায়। পুলিশের কাছে খবর আসে ওই তিন ব্যক্তি দুষ্কৃতিমূলক কার্যকলাপে যুক্ত। তারা এলাকায় ঘোরাঘুরি করছে চুরি ছিনতাইয়ের মতলবে। গোপন সূত্রে তথ্য পুলিশের কাছে আসা মাত্রই গোপনে অভিযানে নামে বারৈপুর থানার পুলিশ। অভিযানে পুলিশ ওই তিনজনকে আটক করেছে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম জয়নাল মোল্লা, বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার কুলতুলি থানার অন্তর্গত চুপড়ি জোড়া এলাকায়। এছাড়াও আরও দুই যুবক, 23 বছর বয়সী মিরাজ পিয়াদা এবং 20 বছর বয়সী আলী ইমরান গাজীকেও আটক করেছে পুলিশ। এদের বাড়ি যথাক্রমে মথুরাপুর ও জয়নগর থানা এলাকায়। বারৈপুর জেলা পুলিশের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে এদিন বিষয়টি জানানো হয়। পুলিশ জানায়, ইন্দ্রপলা এলাকা থেকে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এই তিন দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে। ব্যাগ থেকে উদ্ধার হয়েছে ভোজালি, একটি গুলিভর্তি বন্দুক, একটি পাংচার ও লঙ্কার গুঁড়োর দুটি প্যাকেট। পুলিশ আরও জানাচ্ছে, অভিযুক্তরা লঙ্কার গুঁড়ো ব্যবহার করে মূলত দুষ্কৃতিমূলক কাজ করে থাকে। ধৃতদের বিরুদ্ধে পুলিশ অস্ত্র আইন সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে। ধৃত ব্যক্তিদের এদিন বারৈপুর থানার পক্ষ থেকে বারৈপুর মহকুমা আদালতে হাজির করানো হয়। অভিযুক্তদের সাথে আর কেউ যুক্ত রয়েছে কিনা অথবা সঠিক কি কারণে তারা এলাকায় এসেছিল তাও খতিয়ে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারৈপুর। আগ্নেয়াস্ত্রর পাশাপাশি ব্যাগে লঙ্কার গুঁড়ো রেখে দিত দুষ্কৃতীরা। সুযোগ বুঝে সেই লঙ্কার গুঁড়োই চোখে মুখে ছিটিয়ে ছিনতাই করে পালানোই ছিল তাদের মূল উদ্দেশ্য। ঘটনার কথা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। জানা গেছে, বারৈপুর থানা এলাকায় গত কয়েকদিন ধরে তিনজন সন্দেহজনক ব্যক্তি ঘোরাঘুরি করছে। বারৈপুর থানার পুলিশ গোপন সূত্রে এমন খবর পায়। পুলিশের কাছে খবর আসে ওই তিন ব্যক্তি দুষ্কৃতিমূলক কার্যকলাপে যুক্ত। তারা এলাকায় ঘোরাঘুরি করছে চুরি ছিনতাইয়ের মতলবে। গোপন সূত্রে তথ্য পুলিশের কাছে আসা মাত্রই গোপনে অভিযানে নামে বারৈপুর থানার পুলিশ। অভিযানে পুলিশ ওই তিনজনকে আটক করেছে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম জয়নাল মোল্লা, বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার কুলতুলি থানার অন্তর্গত চুপড়ি জোড়া এলাকায়। এছাড়াও আরও দুই যুবক, 23 বছর বয়সী মিরাজ পিয়াদা এবং 20 বছর বয়সী আলী ইমরান গাজীকেও আটক করেছে পুলিশ। এদের বাড়ি যথাক্রমে মথুরাপুর ও জয়নগর থানা এলাকায়। বারৈপুর জেলা পুলিশের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে এদিন বিষয়টি জানানো হয়। পুলিশ জানায়, ইন্দ্রপলা এলাকা থেকে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এই তিন দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে। ব্যাগ থেকে উদ্ধার হয়েছে ভোজালি, একটি গুলিভর্তি বন্দুক, একটি পাংচার ও লঙ্কার গুঁড়োর দুটি প্যাকেট। পুলিশ আরও জানাচ্ছে, অভিযুক্তরা লঙ্কার গুঁড়ো ব্যবহার করে মূলত দুষ্কৃতিমূলক কাজ করে থাকে। ধৃতদের বিরুদ্ধে পুলিশ অস্ত্র আইন সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে। ধৃত ব্যক্তিদের এদিন বারৈপুর থানার পক্ষ থেকে বারৈপুর মহকুমা আদালতে হাজির করানো হয়। অভিযুক্তদের সাথে আর কেউ যুক্ত রয়েছে কিনা অথবা সঠিক কি কারণে তারা এলাকায় এসেছিল তাও খতিয়ে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারৈপুর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।